এসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ আছে হবিগঞ্জ এক আসনে। সেখানে আছেন সহকর্মী মোহন ইসলাম, কথা বলেছেন সাবেক সংরক্ষিত মহিলা সংসদ সদস্যের সাথে। স্বাগতম সিএসএরএম নিবেদিত ডিবিসি নিউজের বিশেষ আয়োজন ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ আমরা সারাদিন কথা বলেছি হবিগঞ্জ এক আসনে। এখন আমাদের সঙ্গে যুক্ত হবেন সাবেক সংরক্ষিত মহিলা সংসদ সদস্য আমাদুল কিবরিয়া কিয়া চৌধুরী। কিয়া চৌধুরী, আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগতম। শুরুতেই জানতে চাই আপনার এই আসনে আওয়ামী লীগের বর্তমান অবস্থা কেমন আছে? আওয়ামী লীগ তো সাধারণ মানুষের দল, গণমানুষের দল। সবসময় আওয়ামী লীগ সারা বাংলাদেশ জুড়েই সাধারণ মানুষের সমর্থনে থাকে। আপনি নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন নাকি? রাজনৈতিক পরিবার থেকে আসা, নির্বাচনের জন্য সাধারণ মানুষের বিপুল সমর্থন, বিশেষ করে নারী যুব সমাজ দেখছেন আপনি এখানে, সারা বাহুবল নবীগঞ্জের সার্বিক দিক থেকে সমর্থনের জায়গা থেকে আমার একটা মানসিক প্রস্তুতি নিশ্চয়ই আছে। কেমন কাজ করছেন বা কোন প্রক্রিয়ায় কাজ করছেন বা আপনার কর্মসূচি আসলে কী কী থাকছে? তৃণমূল পর্যায়ে কাজই আসলে আমার কাজ, যেহেতু বাংলাদেশ আওয়ামী লীগ তৃণমূল পর্যায়ের উন্নয়নের কাজ করে, সাংগঠনিকভাবে তৃণমূল আওয়ামী লীগকে সুসংগঠিত করা এবং আওয়ামী লীগের উন্নয়ন সেবা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া, এটাই আমার কাজ। এই আসনে আওয়ামী লীগের নিজেদের মধ্যে কোনো ধরনের কোন্দল আসলে আপনি দেখতে পান কিনা? নেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে সারা বাংলাদেশে আমরা ঐক্যবদ্ধভাবে বাংলাদেশ আওয়ামী লীগকে একতাবদ্ধ করার জন্য কাজ করছি। এই আসনে কোন্দল আছে? জননেত্রী শেখ হাসিনা সবসময় চান যে কোনো অবস্থায় যেন তৃণমূল আওয়ামী লীগের কোনো ধরনের কুন্দল না থাকে। আমরা দেখলাম বা যে আমরা কথা বলে বুঝলাম যে একটু ফাটল হয়তো বা রয়েছে, সেটা আগামী নির্বাচনে প্রভাব ফেলবে কিনা? সাধারণ মানুষের কাছে যারা জনপ্রিয়, সাধারণ মানুষ যাদেরকে পছন্দ করেন, সাধারণ মানুষের কাছে যারা যান, তাদের কাছে নেত্রীর অবস্থান দৃঢ় এবং সত্যিকার অর্থে সেই জায়গায়ই তো আওয়ামী লীগ প্রতিষ্ঠিত। আপনি যদি মনোনয়ন পান এবং পাশ করেন সেক্ষেত্রে কী কী কাজ করবেন, পরিকল্পনা করছেন? প্রথমত আমার বাংলাদেশ আওয়ামী লীগ হচ্ছে তৃণমূল আওয়ামী লীগের সাধারণ মানুষের সেবা নিশ্চিত করা। আমার তৃণমূল আওয়ামী লীগের মাধ্যমে সাধারণ মানুষের যে আকাঙ্ক্ষা, বিশেষ করে নারীদের, বিপুল সংখ্যক নারী কিন্তু তারা ভোট দেন, তাদের যে ভোটের যে আগ্রহটা, সেই আগ্রহের সাথে সাথে তাদের সেবার জায়গাটা নিশ্চিত করা। আমার এলাকা হাওড় অধ্যুষিত, হাওড়ের যারা আমার মৎস্যজীবীরা আছেন বা আমাদের আমাদের চা বাগান শ্রমিকের যারা আছেন তাদের, এবং আমার সনাতন ধর্মসহ আমরা যারা বিভিন্ন ধর্মের বিভিন্ন পেশার মানুষরা আছেন, ক্ষুদ্র ব্যবসায়ী থেকে ধরে সমস্ত পেশার মানুষ, নারী পুরুষ এবং যুব সমাজ, তাদের জন্য একেবারে তাদের মনের মতো করে, তারা যেভাবে চান তাদের মনের মতো করে আমি একটি বাহুবল নবীগঞ্জ করতে চাই। নারী উন্নয়নে এই সরকার যথেষ্ট কাজ করছে, আপনি একজন নারী, সেই ক্ষেত্রে আপনি নারীদের জন্য বিশেষ কোনো ধরনের পরিকল্পনা রাখছেন কিনা? যদি রেখে থাকেন তাহলে একটু সুনির্দিষ্টভাবে জানতে চাচ্ছিলাম। আমার এলাকা আমি আগেই বলেছি হাওড় অধ্যুষিত এলাকা এবং চা বাগান অধ্যুষিত এলাকা, পাশাপাশি আমার এখানে পাহাড় অধ্যুষিত এলাকা। এই বিচিত্র ধরনের এই প্রাকৃতিক বৈপরীত্যের মধ্যে, প্রাকৃতিক বৈচিত্র্যতার মধ্যে আমাদের এখানকার জনসমাজ, মানে অধিবাসীরা বাস করে, তাদের এক একজনের এক এক রকমের চাহিদা এবং সেইভাবে তাদেরকে উন্নয়নের জন্যও কাজ করতে হবে। আমি মনে করি তাদের পছন্দ মতো কাজগুলো, পেশাভিত্তিক উন্নয়নটাকে এবং আমার এখানের যে ঐতিহ্যগত যে পেশাগুলো আছে সেই পেশাগুলোকে ধরে রেখে আওয়ামী লীগ সরকারের উন্নয়ন সেবাটা পৌঁছে দেয় আমার মূল কাজ থাকবে। এই আসনে আপনি নারীদের নিয়ে এখনও কাজ করছেন, নারী স্বাস্থ্য এবং শিশু স্বাস্থ্যের বিষয়ে কতটুকু খেয়াল করছেন বা আপনার অবজারভেশন কী আছে? মহান মুক্তিযুদ্ধে আমাদের নারীরা যে অবদান রেখেছিলেন এখানে কিন্তু এই নারী মুক্তিযোদ্ধাদের অবস্থান আছে। মহান মুক্তিযুদ্ধে যে স্বপ্ন নিয়ে আমাদের নারীরা কাজ করেছিলেন সেই স্বপ্নের মূল জায়গাটা ছিল নারীর ক্ষমতায়ন, যেটি জননেত্রী শেখ হাসিনা করছেন। তার ধারাবাহিকতায় নারীর স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে অবশ্যই বিনামূল্যে যে কমিউনিটি ক্লিনিক সেবা, এর পাশাপাশি স্বাস্থ্যসেবার পাশাপাশি তাদেরকে আর্থিক এবং তাদের ক্ষমতায়ন, যেটি সিদ্ধান্তের যে ক্ষমতায়নের জায়গাটি, সেই জায়গাটিতে কাজ করা খুবই প্রয়োজন। 20 সেকেন্ডে শুনবো, নির্বাচনের জন্য আপনি এবং আপনার দল কতটুকু প্রস্তুত? জননেত্রী শেখ হাসিনা সারা বাংলাদেশকে, পৃথিবীকে বলেছেন একটি ফেয়ার, অর্থাৎ একটি সার্বজনীন, সকলের কাছে গ্রহণযোগ্য নির্বাচন করবেন, তার জন্য তিনি গ্রহণযোগ্য ক্যান্ডিডেটও নেবেন। সেই ক্ষেত্রে নিঃসন্দেহে আমাদের এখান থেকে মুক্তিযোদ্ধা এবং ভাষা সৈনিক পরিবারগুলোর, আমরা যারা সন্তানরা আছি আমাদের জায়গায় থেকে তিনি আমাদের প্রতি আলাদাভাবে যত্ন নেবেন এবং তার কাছ থেকে আমরা পাবো এই এলাকার উন্নয়নে সেবার সুযোগ। ধন্যবাদ কিয়া চৌধুরী। সিএসএরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে আমরা কথা বলেছি বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে, সামনে কথা বলবো রাত 9টায়। আমাদের সঙ্গে যুক্ত হবেন এই আসনের সংসদ সদস্য, সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন।